এই সাগরে ভয়ানক প্রাণীগুলো বসবাস করতেন। তার মধ্যে হচ্ছে একটি ভয়ানক কুমির। তাকে অনেক ক্ষুধার্ত লেগেছিলেন, সে খাওয়ার জন্য ডাঙ্গায় যাইতে শুরু করলেন। আজ আমি অনেক খাবার খেয়েছি, পেট অনেক ভরেছে। যাই হোক, এখন তো পানি খাইতে হবে, অনেক পিপাসা লেগেছে। কি করে, এই জঙ্গলে তো কোনো পানি পান করার মতো পানি নেই। যাইতে হবে সাগরের দিকে, সাগর তো কাছে নয়, অনেক দূর হেঁটে হেঁটে যাইতে হবে। কিন্তু লবণাক্ত পানি তো খাইলে মুখটা তো অনেক এক হয়ে থাকবে। কি যে করে এখন, না হেঁটে হেঁটে যাই, দেখি কি করা যায়। এই বলে চালাক শিয়ালটি পানি পান করার জন্য সাগরের দিকে রওনা দিলেন হেঁটে হেঁটে। অনেক দিন থেকে কোনো পশু পাখির মাংস খাইতে পারি না, আজ আমি এ ডাঙ্গায় ধারে চুপচাপ থাকবো, দেখি কোনো পশু পাখি আসে নাকি, তাদের মাংস খাবো আজ আমি, তাদেরকে আজ আমি ছাড়বো না। অনেকে তো পানি পান করার জন্য আসতে পারে, আমি চুপচাপ এখানে বসে থাকবো, দেখি ওরা কখন আসবে। ওরে বাবা রে বাবা, এই কুমিরটা আমার পা যেভাবে ধরে রাখছে মনে হয় আর ছেড়ে দেবে না। যেভাবে হোক একটা বুদ্ধি বের করতে হবে এর হাত থেকে বাঁচার জন্য। আরে কুমির ভাই, কুমির ভাই, তুমি তোমার ডাঙ্গাকে কামড় দিয়ে রাখছো, আমার পাও তুমি দেখতে পাওনি? আমার পাওটা যদি তুমি খাইতে তাহলে তোমার পেটটা ভরে যায় তো ভাই। আমার পা বাদ দিয়ে তুমি তোমার ডাঙ্গাকে ধরে রাখছো তুমি। এই জঙ্গল পাহাড়ে কোনো খাবারের অভাব নেই, প্রচণ্ড খাবার রয়েছে, কিন্তু একটাই অভাব রয়েছে, সেটাই হচ্ছিল পানি। যদি কোনো গভীর থাকতো, গর্ত থাকতো, তাহলে পানি পাওয়া যাইত। এখানে পানির একটু সমস্যা, যাইতে হয় অনেক দূরে ওই সাগরের দিকে। সাগরে তো যাইতে যাইতে শরীরটা অনেক ক্লান্ত হয়ে যায়, কি আর করার, যাই দেখি পানি খাইতে। এই বলে টুনি পাখি পিপাসা লাগার কারণে সাগরের উদ্দেশ্যে রওনা দিলেন। আজ আমি কুমিরের শিকার হইতাম, কুমিরের পেটে আমার দেহটা থাকতো, কুমির যেভাবে আমার পাটা খাইতে ধরছিল, কামড় দিয়ে রাখছিল পানিতে, আমি মনে করছিলাম মারাই যাব, কিন্তু আমার বুদ্ধিটা কাজে লাগছে, আমি মিথ্যা বলে ওর হাত থেকে বেঁচে গেলাম। আর কোনো দিন আমি ওইভাবে পানি পিপাসা লাগলে যাব না বাবা। এই চালাক শিয়ালটি এবারের মতো ভাগ্য ভালো, বেঁচে গেলেন কুমিরের হাত থেকে, না হলে কুমিরের পেটে থাকতো। আর শিয়ালটা ছিল অনেক চালাক, এজন্য সে বেঁচে ফিরলো সেখান থেকে। আরে এখানে তো অনেক বড় একটা কুমির, এখানে তো পানি পান করা যাবে না, যদি পানি পান করি তাহলে তো কুমিরটা আমাকে খেয়ে নেবে। না বাবা, আমি এখানে বেশি না থেকে এখান থেকে রওনা দেই, তাই ভালো হবে, অন্য সাগরে গিয়ে পানি পান করব। এই পাখিটি অনেক চালাক, এই পাখিটি আমার খাদ্য হবে না। শিয়াল তো আমার হাত থেকে বেঁচে গেল, কিন্তু এই পাখিটিও তো বেঁচে যাবে, একে তো আমি খাইতে পারবো না, এ হয়তো আমাকে দেখেছে, এই জন্য সে পানি পান করতেছে না। আমি এখন কি করব, ওর মাংসটা অনেক সুস্বাদ হবে, যাক এবার মতো বেঁচে যাবে, পরে কি করবে সে। পাখিটি কুমিরকে দেখে অনেক ভয় পেয়ে সেখান থেকে রওনা দিলেন জঙ্গলের উদ্দেশ্যে। আমার আর পানি পান করা হইল না, আজ থেকে আমি ওই সাগরে আর যাব না, অন্য সাগরে গিয়ে পানি পান করে আসব। তবুও আমি কুমিরের খাদ্য হব না, কুমিরটা অনেক দুষ্ট, আমার দিকে চায়া চায়া দেখছিল, ভাগ্য ভালো আমি ওর আগে দেখেছি। আরে এটা তো কুমির,
আর কুমির কেন পানি থেকে উপরে? নিশ্চয় ঘুম পাড়তেছে, একে আমি আগুনে পুড়ে ভস্ম করে দেব, কারণ সেদিন তো এ আমাকে খেতে ধরছিল, আজ আমি একে আগুনে পুড়ে ভস্ম করে ছাই করে দেব। আমার সঙ্গে টক্কর দেওয়া আজ ওর একদিন কি আমার একদিন, এখনই আমি আগুনে পুড়ে ভস্ম করে দেব, কারণ আমি তো জাদু শিখেছি। এই বলে শিয়ালটি তাকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিলেন জাদু করে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা সবাই লাইক শেয়ার কমেন্ট করে বেল আইকনটি বাজিয়ে দেবে, এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজ